লোকালয় থেকে হরিণ উদ্ধার। লোকালয় থেকে উদ্ধার হলো হরিণ। আজ সোমবার বানাঘাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকায় খাবারের সন্ধানে চলে আসে একটি ছোট হরিণ। হরিণ ধরতে স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করে। অবশেষে দিঘির মধ্যেই হরিণটিকে ধরতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মোরারঘাট রেঞ্জের বনকর্মীদের। এরপরই মোরারঘাট রেঞ্জের তোতাপাড়ার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয় বাসিন্দা লালচাঁদ মিয়া বলেন, দুপুরবেলার তীব্র গরম থেকে স্বস্তি পেতেই গাছের তলায় বসেছিলাম এবং উত্তর ডাঙ্গাপাড়া থেকে একটি ছোট বাচ্চা হরিণ আমাদের দিকে তেড়ে আসছিল। আমায় দেখতে পেয়ে আমার বাড়ির পাশের দিঘির মধ্যে ঝাঁপ দেয় এবং সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে মোরারঘাট রেঞ্জের বনকর্মীদের খবর দেওয়া হয় এবং খবর দেওয়ার প্রায় আধ ঘন্টা পরে বনকর্মীরা ঘটনাস্থলে এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। কোথায় হরিণটা দেখতে পারলেন? আমরা উত্তর চানাডিবা থেকে এনে এই দক্ষিণ চানাডিবা আসছি। কিভাবে, কোথা থেকে আসছে? দৌড় দিয়ে আসছে, হ্যাঁ, আসিয়া এই পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে। তারপরে আপনারা কি করলেন? তখন আমি ধৈর্য বাঁধা রাখছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।